কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে মা, আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, আরে মা জননী আমারে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, মানুষের সামনে মায়ের জন্য চোখের পানি আসে না, গভীর রাত্রবেলা বাড়িতে দেয়া ঘুমাইলে যখন বালিশে মাথা রাখে, মায়ের বালিশটা যখন চোখের সামনে পড়ে মায়ের কথা মনে হয়ে যায়, কারোর কাছে বলতে পারে না সন্তান চোখের পানি বলে কান্দে। জুমার দিন শুক্রবারে নামাজ পড়ে আম্মার কবরের কাছে যায় কান্দে, আম্মার লগে কথা কইতে পারে না, ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোরে। ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার কষ্ট পূজার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোরে। আল্লাহুম্মা আমিন। আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বানা দো মেরে সিনে কো মদিনা, নেকালোয়ে বাহার গমসে এ সফিনা, আল খুদা খা ইমে তৌফিক কিয়া দো বেয়াদব মাহরুমে গসতজ ফজল রব, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, মাবুদো কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্তান পাইলাম না, আল্লাহ বহু সন্তানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানা দিন উত্তর বলরামপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণের মধ্যে আমার কতগুলা দাড়ি পাতা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও, এরে আমার এই তিতাস থানার অন্তর্গত আমার মা বোনেরা গো, এরে আমার এই এলাকার ভাই বাবারা, মুনাজাত হইতে ফেরে ভাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছিল রে মা, তোমরা তো এই তিতাস এলাকার নাই হইনা রে মা, একদিন আসছিলাম লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া,
আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া, তোমরার মতো কত মা বোনেরা পাই বাবারা জানি গো, এই এলাকার গোরস্থানে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কার জন্য, জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে রে আল্লাহ, ও আল্লাহ। জানি না রে আল্লাহ কার জন্য, জানি এই তিতাস এলাকার বাতাকান্দির বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে, কার জন্য জানি রে গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে, কার জন্য জানি রে এলাকার বাসমুড়ার বাসগুলা পাইকা লালে লাল হয়ে গেছে। ও ইয়া মারাল্লাহ আমরার জীবনের গুনা তুমি ক্ষমা করছনি, আমরার আম্মায় আব্বার কবরে রাজা বন্ধ হয়েছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, মাবুদ ডাকলে কি জুড়াই রে মন জপলে কি ফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ আমরার জীবনে এত গুণা, গুণার দিকে তাকাইলে জাহান নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে আল্লাহ। আল্লাহ আমরার গুণাগুলা যদি তুমি ক্ষমা করিয়া দাও, তুমি আল্লাহ কারোর কাছে কোনো কৌফিয়ত দেওয়া লাগবে না রে আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর করিয়া দাও, তুমি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না। মাহবুব আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে, কার জানি আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা, সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে আব্বা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়াল। যেই বাবা ঈদের দিনে সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত কথা সত্য, নিজে সিরা লুঙ্গিটা পইরা সিরা জুতাটা পইরা পুরান পাঞ্জাবিটারে আইরন কইরা বাবা ঈদগাহের ময়দানে যাইত, নিজে একটা নতুন লুঙ্গি কিনত না, সন্তানের সুখের জন্য নিজের সুখটার কোরবান কইরা দিছে। আজকে সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার চোখের সামনে তার বাবার বয়সী মুরব্বীরা ঘোরাফেরা করে রে আল্লাহ, কিন্তু নিজের আব্বারে একটা লুঙ্গি কিনা দিবে আব্বারে পড়াইবে এমন ক্ষমতা নাই রে আল্লাহ। এমন সন্তান হাত বাড়াইছে যেই সন্তানটার জগতের মধ্যে মা নাই, মা আইরে মা, যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, যেই মা দুনিয়ার জমিনে সন্তানরে আগমন করানোর জন্য এত কষ্ট সহ্য করছে, এমন সন্তান আছে রে মায়ের কলিজার মধ্যে ঠাস ঠাস করে দুইটা লাথি মারছে, মা জননী দুনিয়ার আলোডারে অন্ধকার মনে করছে রে দয়াল। আল্লাহ এতিমার হতবাগা আপনার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, কেন জানেন নি রে আল্লাহ, যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে মা জননী ঘরের দরজার মধ্যে সন্তান কোথাও গেলে অপেক্ষা করত, গভীর রাত্রে যদি সন্তান বাড়িতে আসত আমার মা জননী সন্তানটার গর্ভের মধ্যে সন্তান ধরার পরে, এই সন্তান বাড়িতে আসার পরে রে আল্লাহ মা জননী যখন খাবার গুলা সন্তান সামনে দিত, বড় রুই মাছের মাথাটা গোস্তের টুকরাটা সন্তানের পাতের মধ্যে তুলে দিত, সন্তান যদি জিজ্ঞাস করত মা তুমি খাইছো নি, সন্তান এই কথার জবাব মা বলত বাবা তুই সন্তান খাইলে আমি মায়ের খাবন হইয়া যায়। আল্লাহ
সেই মা নিজে না খাইয়া সন্তানে খাওয়াইছে, যে আব্বা এত কষ্ট করে সন্তানে মানুষ করছে, এমন আব্বা আমার কবরে তুমি আর আজাব দিও না। ও আল্লাহ, এমন সন্তান হাত বাড়াইছে মাঠে তাইকা ক্ষেত কামাতে কাজ করে আসলে, স্কুল মাদ্রাসা তাইকে আসলে মা জননী সন্তানের মুখটা তার নিজের আসল দিয়া মুইসা দিত। এখন কত কষ্ট করে আল্লাহ গান জ্বললে মা মুইসা দিত, এখন রক্ত বাইর হইলে কেউ আইসা সন্তানের সহযোগিতা করে না। আল্লাহ, মায়ের মতো আদর কেউ আমাদেরকে করে না। আল্লাহ কে জানি এমন মারে ঘরে কান্দে মাগু, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কে মা, আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, আরে মা জননী আমার, আরে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, মানুষের সামনে মায়ের জন্য চোখের পানি আসে না, গভীর রাত্রবেলা বাড়িতে দেয়া ঘুমাইলে যখন বালিশে মাথা রাখে, মায়ের বালিশটা যখন চোখের সামনে পড়ে, মায়ের কথা মনে হইয়া যায়, কারোর কাছে বলতে পারে না, সন্তান চোখের পানি ফেলে কান্দে। জুমার দিন শুক্রবারে নামাজ পড়ে আম্মার কবরের কাছে যে কান্দে, আম্মার লোকে কথা কইতে পারে না। ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার কষ্ট পূজার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। আল্লাহ কার জানি মা নাই, কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি বাবা নাই রে, কে জানি তার বাবার জন্য কান্দে। আমার পর্দার আড়ালে কত মা বোনেরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে হাত বাড়াইছে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, মা জননীর দেখা পায় না, আব্বার দেখা পায় না, রে আল্লাহ তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, বিশেষ করে এমন সন্তান হাত বাড়াইছে যাদের বাবা যাদের ভাই আত্মীয় স্বজন বিদেশের জমিনে, এই এলাকা সহ সারা বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে কষ্ট করতেছে, প্রত্যেকটা প্রবাসীদেরকে তোমার হাওলা করলাম, তুমি আল্লাহ আমার প্রবাসী ভাইদের জানো মান ইজ্জতের জামিনদার হয়ে যাও। ও আল্লাহ, মাহফিলের যারা আয়োজন করেছে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা, বিশেষ করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে গায়ে খেটে কষ্ট করেছেন, আমার পর্দার আড়ালে অনেক মা বোনের উপস্থিত হয়েছেন, প্রত্যেকের আলোচনা শুনে আমল করার মতো তৌফিক দান করে দাও। আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ আমার মা বোনদের মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করে দাও। ও আল্লাহ, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মাউত তাতরাইন আসবে আমাদের রুহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারকটা আমাদেরকে দেখাইয়া দিয়েন। আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায় রুহটা মদিনা মদিনা বইলা কানবে, এ সবজে গুম্বদ ওয়ালে মনজুরে দোয়া করনা, জব ওয়াক্তে নজর আইয়া
ঘাবরাউবা যাব তনহা মে কবড়ে আন্ধেরি মে ঘাবরাউবা যাব তনহা ইমদাদ মেরে করনে আজা না রাসূলুল্লাহ রওশন মেরে তুরবত কো লিল্লাহ জরা করনা জব আতে নজর আয়া কা দিদারে আতা করনা আল্লাহ যতগুলা দরখাস্ত করা হয়েছে প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুলার মঞ্জুর করে নাও আর মরণের আগে আমাদের সবাইকে নূর নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের হকানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।